আমি বলতে চাই গৌমন্ত্রী মোহাম্মদ শাহজাহান খান, আপনার আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টা না, 24 মিনিটের মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি কোন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোন রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোন লোককে দিবেন না, রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোন লোককে দিবেন না। রাজনৈতিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেতু মন্ত্রণালয় চলতে পারে না। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা, এই সড়ক আমাদের অতি তাড়াতাড়ি সংরক্ষণ করতে হবে। আমরা কোন সংস্কার আন্দোলনের মতো মিথ্যা প্রতিশ্রুতি চাই না, আমরা কোন ফাটাকেশ্বর চালচলন দেখতে চাই না, ফাটাকেশ্বর ঢংঢং করে চলাফেরা করতে দেখতে চাই না। আমরা সড়কে প্রমাণ চাই, আমরা সড়কে বাস্তবায়ন চাই, আমরা কোন ফাটাকেশ্বর দেখতে চাই না, আমরা ফাটাকেশ্বর পদত্যাগ চাই, আমরা পান্নার কোন সড়ক খারাপ দেখতে চাই না, পান্নার কোন সড়কে আর যেন কোন দুর্ঘটনা না হয় সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অতি শীঘ্র এই দুর্ঘটনার পদক্ষেপ গ্রহণ করুন, কোন মিথ্যা প্রতিশ্রুতি আমরা চাই না, কোন মিথ্যা প্রতিশ্রুতি আমরা চাই না। ধন্যবাদ সকলকে।